আসসালামু আলাইকুম, আপনারা আছেন করোলা জুস চ্যানেল আর আমি আছি আপনাদের সাথে নীরব। বন্ধুরা, আজ আমি আপনাদের দুর্দান্ত একটি অ্যাপসের সাথে পরিচিত করে দেব। বন্ধুরা দেখেন এখানে কত সুন্দরভাবে আপনি ইজিলিভাবে এরকমভাবে ফটো এডিট করতে পারেন। দেখেন কত সুন্দরভাবে আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন আপনার চার সাইডে পিকচার এরকমভাবে হয়ে যাবে। আপনি যেরকম চান ওরকমভাবে এডিট করতে পারবেন অতি সহজে। এখানে অনেক ধরনের ইফেক্টস আছে, এইসব ইফেক্টসগুলো আপনি ব্যবহার করতে পারেন। যেরকম ইফেক্ট আছে এরকম ইফেক্টসগুলো আপনি ব্যবহার করতে পারেন সুন্দরভাবে। আপনার এই ইফেক্টসগুলো দেখার পরে যে এরকমভাবে পিকচার আপনি ফেসবুকে আপলোড করেন, আপনার বন্ধুবান্ধব দেখে অবাক হয়ে যাবে মোবাইলতে কীভাবে সম্ভব এরকমভাবে ফটো এডিট করা। বা যে অ্যাপটির কাজ দেখার পর আমি নিজে অবাক হয়ে গেছি। চলুন তাহলে দেখিয়ে দিই কীভাবে এই অ্যাপসটির কাজটি করতে পারেন, অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন তা আমি আপনার ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো। নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে অল বাটনে ক্লিক করে দিন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। আর এই ভিডিওটি যদি আপনি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন। আর এই ভিডিওটি কেমন লেগেছে সেই মতামত জানার জন্য নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। তো বন্ধুরা, অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এখানে দেখেন একটা লেখা আছে স্টার্ট। স্টারে ক্লিক করবেন। স্টারে ক্লিক করবার দেখেন এনে চারটি অপশন আছে উপরে। দেখেন ইকো মিক্রো বিজি চেঞ্জার আপনি প্রথম অপশনে দেবেন ইকো মিক্রো। ইকো মিক্রো ক্লিক করার পরে আপনার সামনে দেখেন গ্যালারিতে নিয়ে যাবে। আপনি গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর আপনি যে পিকচার সিলেক্ট করবেন পিকচারটা আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে। সুন্দর পিকচার সিলেক্ট করে নিলাম। পিকচার সিলেক্ট করার পর আমি এখানে পিকচারটা কতটুকু রাখবো ওই ম্যাপটা করে আমি এখানে ডান ক্লিক করে দিলাম। ডান ক্লিক করার জন্য আপনি একটা অ্যাড আসবে। অ্যাড আসলে আপনি এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনি এখানে এরকম একটা ইন্টারফেস আসবে, মানে আপনাদের এই পিকচারটা মানে কাটতে হবে। ব্যাকগ্রাউন্ড কাটার জন্য এখানে দেখেন উপরে স্ক্রিনে ক্লিক করে স্ক্রিনে ক্লিক করার পর আপনার এই পিকচারটা চার সাইডে কাটতে হবে। তো বন্ধুরা চলুন আমরা কেটে তারপর আমরা দেখা যাচ্ছে ভিডিওটা স্পিডটা বাড়িয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা দেখেন আমার এই ডট ডট দোয়া শেষ হয়েছে। এখন ডট ডট দোয়া শেষ হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দেওয়ার কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর দেখেন এখানে লেখা আছে ইউজ ইমেজ, এখানে আছে কারফ এগেন, মানে আপনি আবার যে আবার যদি এটা এডিট করতে চান মানে এই কাটতে চান তাহলে আবার এই সাইডে এগেনে ক্লিক করতে পারেন। তো আমি ইউজে ক্লিক করলাম। ইউজে ক্লিক করবো দেখেন আমার এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা দেখেন এখানে আমার এই পিকচারটা চলে আসছে। যত সুন্দর করে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন কাটতে পারবেন অত সুন্দর আপনার পিকচারটা হবে। তো বন্ধু দেখেন এই সাইডে একটা মিক্রো বলে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যার যদি ক্লিক করেন এই সাইডে যেরকম করবেন দেখেন কত সুন্দরভাবে ইজিলিভাবে আপনার এই পিকচারটা অন্যরকম হয়ে যাচ্ছে। দেখেন আপনি যদি এরকমভাবে রাখেন আপনার বন্ধুবান্ধব দেখার পর ভাববে যে কী সফটওয়্যার এটা কোথায় পেলে এরকম সফটওয়্যার, অবাক হয়ে যাবে সব আপনার বন্ধুবান্ধব। দেখেন এই সফটওয়্যারে দেখেন আপনি যেই রকমভাবে ওইরকম করতে পারেন, এত সুন্দরভাবে আপনি দেখেন স্টাইলভাবে আপনি করতে পারেন, আপনি যেরকম ইচ্ছা এরকম করতে পারেন। দেখেন কত সুন্দরভাবে আপনি পিকচারটা নড়াতে পারবেন। অনেক অনেক আছে ইফেক্টস আছে, আপনি এইসব ইফেক্টসগুলো ব্যবহার করতে পারবেন। দেখেন বন্ধুরা এরকমভাবে যদি এরকম অ্যাপস আমি আর আগে কোনো সময় দেখিনি। এই অ্যাপসটি কাজটি দেখার পর আমি নিজেই অবাক হয়ে গেছি যে এটি কীভাবে সম্ভব, মোবাইল দিয়ে এরকম কি সম্ভব হয়। দেখেন বন্ধুরা আপনি যদি চান তাহলে এরকমভাবে আপনার পিকচার এডিট করতে পারেন। এখানে আরও ব্যাকগ্রাউন্ড আছে, আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড আছে ডাউনলোড করতে পারেন, সুন্দর সুন্দর যেসব ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দ হয় এসব ব্যাকগ্রাউন্ড আপনি নিতে পারেন এখান থেকে। বন্ধুরা দেখেন এরকম আপনি যে পিকচারটা পছন্দ হয় ওই পিকচারটা এখানে রেখে দিয়ে দেখেন এইরকম এই পিকচারটা যদি এখানে রেখে দিয়ে আপনি যদি সেভ করেন তাহলে উপরে দেন একটা অপশন আছে সেভ বাটন, এই সেভ বাটন ক্লিক করবেন। ক্লিক করবেন আপনি এই পিকচারটা সেভ হয়ে যাবে অটোমেটিক। দেখেন একটা অ্যাড আসবে, অ্যাড আসবে ক্লিক কেটে দেবেন। কেটে দেওয়ার পর দেখেন আপনার এই পিকচারটা অটোমেটিক সেভ হয়ে গেছে। দেখেন উপরে লেখা আছে সেভ টু গ্যালারি, আপনার গ্যালারিতে সেভ হয়ে চলেন। গ্যালারিতে যে দেখে দেখেন আমার এই পিকচারটা সেভ হয়ে গেছে। তখন দেখেন অতি সহজ। আর এই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই। প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ করবেন ইকো ফটো। ইকো ফটো লেয়ে সার্চ করবেন। ইকো ফটো লেয়ে সার্চ করার আছে প্রথমে দেখেন যে অপশনটা আসছে যে অ্যাপসটা দেখে নেন, এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন।